7, 6, 5, 4, 3, 2, 1. Thank you.
দেশা প্রফেসর মেরুম মদেসা মাননীয় উপাচার্য প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর আবুল হোসেন স্যার বিশেষ আছেন আমার ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স গভর্নমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাকে যারা পড়িয়েছেন ডক্টর জামাল উদ্দিন স্যার এবং হাসপাত আলী স্যার আরেকজন আমার মেন্টর এবং বড় ভাই আলী এরশাদ চৌধুরী অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর আর আমার বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসলে আমাকে আজকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়নি যদিও বা আমাকে বলো যে প্রোগ্রামটা স্টার্ট করার জন্য আমাদের আসলে অনেক আগ থেকে সুন্দর করে গোছানো ছিল কিন্তু এই যে ইলেকট্রিসিটি যে প্রবলেম ছিল এটার কারণে আমরা করতে পারিনি আর কি অনেক সময় নষ্ট হয়ে গেল তারপর আমি আর দেরি করবো না আমার যে গুণীজনরা এখানে আসছেন ওনাদের যে বক্তৃতা এবং যে নির্দেশনাগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ আর আমি প্রোগ্রাম তাহলে স্টার্ট করে দিলাম আর আমাদের প্রোগ্রামে দুটো সেশন যেটা হচ্ছে কি টাইমটা যদি বা হয়ে গেল প্রথম সেশন আমাদের বরণ যদি হয়ে গেল কিছুটা বিদায় এবং আলোচনা দেন হচ্ছে কাল সময় প্রোগ্রামটা হবে আর কি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে অনুরোধ করব দাঁড়িয়ে সম্মানের সহিত জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ধন্যবাদ
চার্টার কলেজ আয়োজিত আজকের অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মাওরো লিওনার্দো মন্ডল। ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মোজাফফর স্যারকে এবং আয়োজককে। অত্র কলেজের বর্তমান অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত প্রভাষকরা, অভিভাবক, সিনিয়র, সহপাঠী ও জুনিয়র সকলে বিকালের শুভেচ্ছা নিবেন। শিক্ষা ক্ষেত্রগুলোতে আমাদের জীবনের বেশ বড় একটা সময় কেটে যায়। আমরা শিক্ষার্থীরা বড় হই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর গণ্ডিতে পড়াশোনা করে এবং এর মাঝে সময়গুলো বিভিন্নভাবে কাটি। অনেকে আবার এই সময় কাটানো পড়াশোনার চেয়ে বেশি পছন্দ করে, এই যেমন ক্লাস থাকি দেওয়া, পার্লামেন্টে থাকা, ঘোরাঘুরি অথবা ক্লাসে বসে জানালার ফাঁক দিয়ে অধীর আগ্রহের সাথে এক দৃষ্টিতে কাজ করা থেকে দাঁড়িয়ে শিক্ষা এবং সময় অমূল্য জেনেও মানবিক এই দিকগুলো আমাদের থাকে। মানুষ হিসেবে ঠিক যেমন আছে আমাদের জীবনের রূপরেখার বৈচিত্র্য। আমরা দেশের সচেতন নাগরিক হব বলে, আমরা সমাজের কল্যাণ সাধন করব বলে, আমরা নতুন এবং ভালো পরিবর্তন আনব বলে, অনেকেই দেশ এবং দেশের বিভিন্ন অংশ পরিচালনা করব বলে আমরা নিজেদের শিক্ষিত এবং সচেতন করে গড়ে তুলে থাকি। সেরকম যেন নিজেদের গড়ে তুলতে পারি এই আশা থাকে সকল নবীনদের প্রতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট এবং সিনেট মেম্বার প্রফেসর ডক্টর আবুল মনসুর স্যার, এছাড়াও এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং এই কলেজের এই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে, আরও উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এবং সিন্ডিকেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর, আরও উপস্থিত আছেন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেজার যিনি কিছুক্ষণ আগেই আগেই এখানে একটি বক্তব্য রেখে গেছেন। আমি মিডল ব্যাংকের এরিয়া হেড আসিফ রায়হান, আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি ইন্ডিয়ান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর পাশাপাশি আজকে প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি আমাদের সরকার ভগ সাহেবকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জিএএম চার্টার কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি, এই কলেজের সুযোগ্য
প্রিন্সিপাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক কৃতি ছাত্র আমার স্নেহদন্য মোজাম্মেল হক
ফোনে ফোনে হ্যাং আউটটা ফুডে জোনে সময়ের খেলটা আর রবে না সব নতুন বন্ধু হবে স্মৃতি সব পরে রবে মনে করতে কেউ তো আর চাইবে না সব কিছু হবে রঙিন সামলানোটা বেশ কঠিন কেউ তো আর পেছনে ফিরে চাইবে না টুট করে কলেজ এসে লুট করে নিয়ে গেল বেস্ট ফ্রেন্ড নামে সেই যন্ত্রণা পুরনো সেই স্মৃতিগুলো আর ফিরে পাবো না পুরনো লাস্ট বেঞ্চটাতে আর বসা হবে না
মনে কাশে খাব পুরনো গুলোরে খোঁজে নেব না মেয়ে বন্ধুর নাম্বার পেয়ে শুধু শুধু কল দিয়ে বিরক্ত করতে ভুলে হবে না যা ছিল সবই পাখি দিন শেষে এসে দেখি পড়াশোনা কিছু আর হলো না দূর কিছু হলো না কি জীবন আরো দেখা বাকি আগামীকাল পড়তে ভুলে হবে না এ জীবনে আগামীকাল কখনোই এলো না এ জীবনে আগামীকাল কখনোই এলো না আমু এলে পড়তে বসি হোমওয়ার্কটা আজ করা হলো না যখন আমি স্কুলে ছিলাম মেয়েটিকে দেখেছিলাম ভালোবাসি বলা আর হলো না সেদিনও দেখেছি তাকে অন্যকে কাছে ডাকে আমাকে দেখে সে আর চেনে না তবু তাকে ভালোবাসি ডাকলে সে যে চলে আসি কিন্তু সে ডাকা আর হলো না বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ কবেকার ভায়োলিন
বেজে যায় কত দিন প্রাণ চাপা ঢেউ দেখেনি আর কেউ পাঙ্খা ঘুরে না তো তুজে বেড়াই বোন তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল হো বোনের পাঙ্খা ঘুরে